সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। রহস্যময় কৈলাস মন্দির। পৃথিবীতে অনেক মন্দির আছে যা নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু ভারতের এমন একটি মন্দির আছে যেটি কোটি কোটি বছর ধরে রহস্য লুকিয়ে রেখেছে তার সৌন্দর্যের আড়ালে। মন্দিরটি হলো ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। আমাদের প্রাচীনকালে অনেক কিছুই আবিষ্কার হয়েছে, আবার সেগুলি প্রায় অনেক কিছুই লুপ্ত হয়ে গেছে, কিন্তু একথা স্বীকার করতেই হবে যে সেই সময়কার টেকনোলজি এখনকার থেকে অনেক বেশি উন্নত ছিল। যেমন পিরামিডের কথা বলা যেতে পারে, ঔরঙ্গাবাদের কৈলাস মন্দিরও এমন এক সভ্যতার লোক বানিয়েছিল যা আজকের সভ্যতার মানুষের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির মহারাষ্ট্র জেলার প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে অবস্থিত। এই ইলোরা গুহাই পৃথিবীর সবথেকে প্রাচীন গুহা বলে মনে করা হয়। এখানে পাথর কেটে গুহা ও হিন্দু মন্দির অর্থাৎ শিব মন্দির তৈরি করা হয়েছে, যার নাম কৈলাস মন্দির। এটি একটি রহস্যময় শিব মন্দির, কেননা এরকম মন্দির তৈরি করা আজকের উন্নত বিজ্ঞানের যুগেও প্রায় অসম্ভব। এই মন্দির দেখে বিজ্ঞানীরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে আজও পর্যন্ত জানা সম্ভব হয়নি মন্দিরটি কতদিনের পুরনো আর কিভাবে মন্দিরটি তৈরি করা সম্ভব হলো। কিছু বিজ্ঞানী এটাকে 1900 বছরের পুরনো মনে করেন, আবার কেউ কেউ 6000 বছরের পুরনো মনে করেন। সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে এই মন্দিরটি ইট এবং পাথর দিয়ে তৈরি করা হয়নি, আবার এই মন্দিরটি অন্যান্য মন্দিরের মতো পাথরের টুকরো জুড়েও তৈরি করা হয়নি, এটি বানানো হয়েছে একটি মাত্র পাথর কেটে। সেই জন্য এই মন্দিরটি যে কবে বানানো হয়েছিল তা নিয়ে সংশয় আছে। পৃথিবীর যে কোনো গুহা লক্ষ্য করলে দেখা যায় যে গুহাগুলি বাইরের দিক থেকে ভিতরের দিকে কাটা হয়েছে, যাকে কাটিং মনোলিক পদ্ধতি বলা হয়। কিন্তু কৈলাস মন্দিরটি তৈরি করা হয়েছে নিচের দিক থেকে, যেটা প্রায় অসম্ভব। এই মন্দিরের কারুকার্য দেখে আপনি বুঝতে পারবেন এই মন্দির তৈরি করতে অনেক পাথর কেটে সরাতে হয়েছে। আর্কিওলজিস্টরা অনুমান করেন যে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছে। ইতিহাস বলছে যে এই মন্দির বানাতে 18 বছর সময় লেগেছিল, যা একেবারেই অসম্ভব। কেননা যদি ধরে নেওয়া যায় যে এই মন্দির বানাতে শ্রমিক প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করেছিল, তাহলেও 18 বছরের মধ্যে 4 লক্ষ টন পাথর কেটে সরানো সম্ভব নয়। তাহলে প্রতি বছর 60 টন পাথর রোজ 5 টন পাথর প্রতি ঘন্টায় কেটে সরাতে হতো, যা একেবারেই অসম্ভব। এ তো গেল পাথর কেটে সরানোর অনুমান। এরপর রয়েছে মন্দিরের কলাকৃতি, ভাস্কর্য এবং মন্দিরের ভবনগুলো, যা কৈলাস মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। আজ থেকে 1000 বছর আগে, যখন আজকের মতো আধুনিক উপকরণ ছিল না, তখন শুধুমাত্র কিছু পাথর কাটার যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের মন্দির তৈরি করাটা সত্যিই অবিশ্বাস্য। আর যদি প্রাচীন মানুষেরা পাথরের তৈরি যন্ত্রপাতির সাহায্যে মন্দিরটি বানিয়ে থাকে, তাহলেও এই মন্দিরটি তৈরি করতে 1000000 বছর সময় লাগার কথা। সবথেকে রোমাঞ্চকর ব্যাপার হলো পাথর কেটে যে পাথর বের করা হয়েছিল তার অবশেষ মন্দিরের আশেপাশে, এমনকি 100 মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, সেই সময় যখন ক্রেনের মতো আধুনিক যন্ত্র ছিল না, সেই সময় এত পরিমাণ পাথর কাটাও মন্দির স্থল থেকে সরানো কীভাবে সম্ভব হয়েছিল? এই মন্দিরের বৃষ্টির জল সংগ্রহ করার জন্য ভূমিগত নালার ও ব্যবস্থা দেখা যায়। এই মন্দিরের ছাদ, সিঁড়ি ও থাম এতটাই নিখুঁতভাবে তৈরি, যা দেখে সন্দেহ হবে যে সত্যিই কি কোনো মানুষ এত নিখুঁতভাবে কাজ করতে পারে। এই মন্দিরে আরও একটি রহস্য লুকিয়ে আছে, সেটি হলো এই মন্দিরের নিচে একটি গুহা। 1876 সালে ইংল্যান্ডের ইমান হেনড্রিক একটি বই লিখেছিলেন, যাতে এই গুহাটির ব্যাপারে কিছু বর্ণনা করে গিয়েছিলেন। তিনি কৈলাস মন্দিরের গুহাটি পরীক্ষা করেছিলেন। তিনি এমন এক ব্রিটিশ লোকের দেখা পান যিনি এই গুহার নিচে গিয়েছিলেন। সেই ব্রিটিশ লোকটি বলেছিলেন যে যখন তিনি সেই সংকীর্ণ গুহার মধ্যে গিয়েছিলেন, সেখানে তিনি একটি মন্দির দেখতে পান এবং সেখানে 7 জন লোকের সাথে সাক্ষাৎ করেন। সেই 7 জন লোকের মধ্যে একজনকে পুরোপুরি অন্যরকম মনে হয়েছিল।
কারণ তাকে একবার দেখা যাচ্ছিল আবার পরক্ষণেই হারিয়ে যাচ্ছিল। এই বইটি প্রকাশের পরে অনেক বিজ্ঞানী ও সেই গুহাটির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপর সরকার থেকে সেই গুহাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে সেটি বন্ধ হয়েই আছে। এখন প্রশ্ন হতেই পারে যে এমন কি আছে ওই গুহার মধ্যে যার জন্য সরকার থেকে পুরোপুরিভাবে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। 1682 সালে তৎকালীন রাজা ঔরঙ্গজেব 1000 সৈন্যের একটি দল পাঠিয়েছিলেন এই মন্দিরটি ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু 1000 সৈন্য 3 বছর ধরে চেষ্টা চালিয়েও মন্দিরটি নষ্ট করতে পারেনি। যখন ঔরঙ্গজেব বুঝতে পারেন যে এই মন্দিরটি নষ্ট করা সম্ভব নয়, তখন তিনি মন্দিরটি ভাঙার কাজ বন্ধ করে দেন। তাহলে প্রশ্ন হলো যে যদি কোনো মানুষের দ্বারা মন্দিরটি নষ্ট করা সম্ভব না হয়, তাহলে কি আদৌ কোনো মানুষের দ্বারা মন্দিরটি নির্মিত? আজকের দিনে মন্দিরটি তৈরি করতে অনেক কম্পিউটার, 1000 ড্রয়িং ও অনেক ছোট ছোট মডেল বানিয়ে এর পরিকল্পনা করতে হতো, কিন্তু সেই সময় এই সমস্ত প্রযুক্তি ছাড়াই মন্দির বানানো কী করে সম্ভব হলো? আমাদের কাছে এখনও এর কোনো উত্তর নেই, কেননা আজকের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও এই ধরনের দ্বিতীয় আর একটি মন্দির বানানো একেবারেই অসম্ভব। এনসিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণ এলিয়েন পদ্ধতিতে হয়েছিল। আপনারও কি সত্যিই মনে হয় যে কৈলাস মন্দিরের নির্মাণ এলিয়েন পদ্ধতিতে করা সম্ভব হয়েছিল, নাকি আমাদের পূর্বপুরুষদের কাছে এমন কোনো উন্নত পদ্ধতি ছিল যে আমরা এখনও তার কল্পনাও করতে পারি না? আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।